ওয়েলকাম দীর্ঘদিন ধরে অ্যালডিহাইড কিটন নিয়ে প্রচুর আলোচনা করেছি এবং শেষ যে এপিসোড সেখানে অ্যালডল কনডেনসেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজ আরও কিছু কনডেনসেশন বিক্রিয়া এবং ক্যান্ডিজারও বিক্রিয়া নিয়েও আলোচনা করব এবং লাস্ট এপিসোডে আমি বেশ কিছু প্রবলেম তোমাদের করতে দিয়েছিলাম আজকে ইচ্ছে আছে সে প্রবলেমগুলো যদি কিছু তোমাদের সঙ্গে আলোচনা করতে পারি আমাদের পরবর্তী আলোচনা শুরু হচ্ছে খাতা এবং পেন নিয়ে প্রস্তুত হবে নোভেনাগো বিক্রিয়া এটা এক ধরনের অ্যালডাল কনডেনশেশান এখানে কি হয় এখানে একটা অ্যাক্টিভ হাইড্রোজেন সিস্টেম এক নম্বর দিয়ে দেখিয়েছি দেখো অ্যাক্টিভ হাইড্রোজেন সিস্টেম অর্থাৎ অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ আছে যে হাইড্রোজেনগুলি এখানে একটু আম্লিক ধরনের আর কি সহজেই খাড় দ্বারা আক্রান্ত হবে সেরকম একটা সিস্টেম নিতে হবে এবং এটা কার্বনিল সিস্টেমের কার্বনের সাথে ওই যে অ্যানোলেট আয়ন তৈরি করবে সেটা বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করার পরে ডিহাইড্রেশন হবে তারপরে একটা যৌগ উৎপন্ন হবে সাধারণত আলফাভিটা আনস্যাচুরেটেড কার্বনিল সিস্টেম উৎপন্ন হয় কাজে এটা একটা কনডেনসেশান বিক্রিয়া দেখা যাক প্রথমে একটা কার্বনিল সিস্টেম নিয়েছি এখানে আর এবং আর ডট দুটো একই রকম হতে পারে ভিন্ন রকম হতে পারে দুটোই হাইড্রোজেন হতে পারে যে কোনো একটা হাইড্রোজেন হতে পারে আর জেড সিএইস টু জেড দিয়ে এখানে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপওয়ালা যৌগটাকে বুঝিয়েছি এই জেড হতে পারে অনেক রকমের সাধারণত কোনো স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হলে ভালো হয় এটা কোনো এস্টার গ্রুপ হতে পারে অ্যাসিড গ্রুপ হতে পারে অ্যালডিআইড হতে পারে সায়ানাইট হতে পারে নাইট্রো গ্রুপ হতে পারে আর ইত্যাদি ইলেকট্রন উইডড্র গ্রুপ এবং বি এটা হচ্ছে একটা বেস তবে এটা কিন্তু কোনো অর্গানিক বেস হতে হবে জৈব অম্ল হতে হবে এবং মৃদু হতে হবে কেন না যদি স্ট্রং বেস নেওয়া যায় তাহলে কিন্তু এই কার্বোনাল সিস্টেম সেলফ কনডেনসেশান শুরু করে দেবে বেশ তাহলে প্রথমে এই উপস্থিতিতে বিক্রিয়া হলো হয়ে এই যে যৌগটা উৎপন্ন হলো সেটা জল ত্যাগ করবে নিরুদন করবে করে তৈরি করবে দুই অর্থাৎ বিটা আনস্যাচুরেটেড কার্বোনাল সিস্টেম ঠিক আছে এবং এই সিস্টেমটা ডিকার্বক্সিলেশান করে আলফাবিটা আনস্যাচুরেটেড কার্বোক্সিলিক অ্যাসিডও তৈরি করে এটা এখানে দেখায়নি এখানে নোভেনগুল বিক্রিয়ার আরও কয়েকটি উদাহরণ দেখাচ্ছি আগেই তোমরা দেখেছো যে জেট সমান কোনো ইয়ে ইলেকট্রোনেগেটিভ গ্রুপ হতে হবে স্ট্রং ইলেকট্রোনেগেটিভ গ্রুপ কেননা এটা অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ এর হাইড্রোজেনটা যাতে উইক বেস দ্বারা আক্রান্ত হয় স্ট্রং বেস নেওয়া যাবে না স্ট্রং বেস নিলে এই অ্যালকিলস কার্বোন সিস্টেমটা সেলফ কনডেনসেশান শুরু করে দেবে যাতে এটা একে আক্রমণ করে তার জন্য একে উইক বেস নেওয়ার দরকার জেনারেলি অর্গানিক বেস নেওয়া হয় পাইপেরিডিম নিয়ে আমরা এখানে কাজ করবো পাইপেরিডিম নিয়ে একটু বাদেই দেখাচ্ছি এখানে একটা উদাহরণ দেখাচ্ছি অ্যাসিটাইলডাইটসের সঙ্গে মেলোনিক এস্টারের বিক্রিয়া আচ্ছা প্রথমে ম্যালোনি এস্টারটাকে এখানে ভেঙে লিখিনি বুঝতেই পারছ উপরে সিও ইটি সিও ইটি হবে অর্থাৎ ইথাইল অ্যাসিটেট এই টাইপের গ্রুপ আর কি তা এখানে সিওইটি সিওইটি এই যুক্ত হলো এবং হওয়ার পরে একে পটাশিয়াম হাইড্রক্সাইড এটা এক্সট্রা এটা নোভেনেগেল বিক্রিয়া না এর থেকে আর কি উৎপন্ন হতে পারে সেটা দেখিয়েছি পটাশিয়াম হাইড্রক্সাইড দিয়ে পাতন করার পর যেটা উৎপন্ন হবে সেটা একটা পটাশিয়াম সল্ট হবে বোঝাই যাচ্ছে সেটাকে হাইড্রোকোরিক অ্যাসিড দিলে তার থেকে এটা অ্যাসিডে রূপান্তরিত হবে এটাকে যদি দুশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাপ দেওয়া হয় তাহলে ডিকার্বক্সিলেশন হবে হয়ে উৎপন্ন করবে ক্রোটোনিক অ্যাসিড আরও দুটো এখানে উদাহরণ দিলাম বেঞ্জাল ডিহাইডের সঙ্গে অ্যাসিটাইল অ্যাসিটোন সিএইচি সিও সিএইচটি সিও সিএইচ থ্রি এবং বেঞ্জাল ডিহাইডের সঙ্গে ম্যালোনিক অ্যাসিড এই দুটো বিক্রিয়া তোমরা করবে এমন কিছু কঠিন নয় তোমরা চেষ্টা করলেই পারবে করবে এবারে মেকানিজম দেখাবো ধরে নিচ্ছি জেজিটুকাল টু কার্ব গ্রুপ ঠিক আছে আর এই যে একটু আগেই বলেছিলাম পাইপার ডাইন এই পাইপার ডাইন প্রথমে তাহলে কি করছে প্রথমে এনোলেট আয়ন তৈরি হবে প্রথমে আমি এই অ্যাক্টিভ মিথিলিন গ্রুপের সিএইচ সিএইচ দুটোকে আলাদা করে লিখেছি ভালো করে দেখো এই পারপাইডাইনের লোন পেয়ার প্রথমে হাইড্রোজেনকে আক্রমণ করলো করে কার্বনের উপরে নেগেটিভ চার্জ হলো অর্থাৎ কার্বন কার্বনায়ন তৈরি হলো এই কার্বনায়ন এই ডিউ টু রেজোরেন্স ডিউ টু রেজোরেন্স ইট ইস স্টেবিলাইজড এটা এনোল এনোলেট আয়ন তৈরি হয়ে গেলো স্টেবিলাইজড এবং এখানে পজিটিভ সিস্টেম পাইপাইড তৈরি হয়েছে এইবার এই যে এনোলেট আয়ন এটা দ্বিতীয়বারে কোনো কার্বনেল সিস্টেমকে অ্যাটাক করছে কার্বোনাল সিস্টেমকে এখান থেকেই একবারে দেখিয়েছি আলাদা করে আর এখানে প্রথমে আসলো এবং যথারীতি এটা খুলে গেল খুলে যাওয়ার পর এই অক্সিজেনের উপরে যে একটু ভালো করে দেখো অক্সিজেনের উপরে যে নেগেটিভ চার্জ সে কিন্তু এই পজিটিভ চার্স্ট পাইপার্ড আইন নাইট্রোজেনের উপরে যে ধনাত্মক আছে তার থেকে কিন্তু একটি প্রোটন একটি হাইড্রোজেন আয়ন নিয়ে নিল নিয়ে এটা ওইচ গ্রুপ তৈরি হয়ে গেলো এবার আবার পাইপার্ড ডাইন পুনরায় আবার পাইপেরিডাইন পাইপেরিডাইন পুনরায় আবার তার লোন পেয়ার দিয়ে আরেকটা যে হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেনটাকে সে গ্রহণ করছে এবং এখান থেকে ডিহাইড্রেশন হচ্ছে জল হয়ে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এইচ ও জল হয়ে বেরিয়ে গেল এবং তৈরি হয়ে গেল আমাদের সিস্টেম অর্থাৎ আমাদের যে আলফা বিটা কার্বনিল আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনেল সিস্টেম তৈরি হয়ে গেল এবারে এটা একটুখানি দেখাই এটা যদিও এর মধ্যে নয় কিন্তু আলটিমেটলি এই প্রোডাক্টগুলো তৈরি করার জন্য এটাকে কাজে লাগানো হয় একে যদি তাপ দেওয়া হয় যেটা এখানে দেখিয়েছি একে তাপ দিলে এখান থেকে দেখো কিভাবে কার্বন ডাইঅক্সাইডে বেরিয়ে যাচ্ছে এই যে কার্বনের সঙ্গে যে বন্ডটা এটা হাইড্রোজেনকে গ্রহণ করলো এবং এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে একে দিয়ে দিলো অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড হয়ে বেরিয়ে গেল। ডিকার্বক্সিলেশন হলো এখানে কার্বন ডাইঅক্সাইডটাকে দেখানো হয়নি আমি দেখিয়ে দিই এখানে তাহলে মাইনাস কার্বন ডাইঅক্সাইড হবে মাইনাস কার্বন ডাইঅক্সাইড হবে এবং উৎপন্ন হয়ে যাবে আমার আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল সিস্টেম ঠিক আছে বেনজয়েন কনডেনসিয়েশন

যে যৌগটি উৎপন্ন হয় আলফা হাইড্রক্সি কার্বোনাল সিস্টেম তার নামানুসারেই বিক্রিয়াটির নাম বেঞ্জয়েন কিন্তু আসলে বিক্রিয়াটি দুটি অ্যালডিহাইট বা একটি অ্যালডিহাইট এবং একটি কিটনের মধ্যে হতে পারে এইবার বেঞ্জিল বেঞ্জিলিক অ্যাসিড রিয়াঞ্জমেন্ট বেঞ্জয়েন অন অক্সিডেশন উইথ কনসেন্ট্রেট নাইটিক অ্যাসিড প্রডিউস ওয়ান টু ডাইকিটন অ্যান্ড দিস

বেঞ্জিল অর্থাৎ মান টু ডাইকার্বনেল সিস্টেম সেটা স্ট্রং বেসের উপস্থিতিতে উৎপন্ন করলো পটাশিয়াম সল্ট অফ আলফাহাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড এবং এটা অ্যাসিডিফিকেশান করলে আলফাহাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে মেকানিজম প্রথমে বেঞ্জয়েন কনডেনসেশন বেনজয়েন কনডেনসেশনের মেকানিজম এটা তিনটি ধাপে হয় প্রথম ধাপ হচ্ছে অ্যালডিহাইট সিস্টেমের এটা হচ্ছে অ্যালডিহাইট সিস্টেমে এই যে কার্বনটা এই কার্বনটা হচ্ছে ইলেকট্রোফিলিক কার্বন এখানে প্রথমে সায়ানাইড অ্যাটাক করবে সায়ানোহাইড্রেন তৈরি হবে উৎপন্ন হবে কিভাবে উৎপন্ন হচ্ছে দেখো পরপর যে এখানে যে অক্সিজেন সায়ানাইড আক্রমণ করলে এটা তোমাদের জানা মানে নিউক্লিওফিলিক অ্যাডিশান অফ সায়ানাইট উইথ কার্বনিল কার্বন টু গিভ সায়ানোহাইড্রিন এই যে সায়ানোহাইড্রিন উৎপন্ন হয়ে গেছে এর মেকানিজম অনেকবার দেখেছো তোমরা এখানে দেখো দেখলেই বুঝতে পারবে এবারে এই হাইড্রক্সিল আয়নটা এই হাইড্রোজেনকে অ্যাটাক করছে এবং এই হাইড্রোজেনের যে বন্ডের ইলেকট্রন সেটা কার্বনের উপরে যাচ্ছে অর্থাৎ কার্বন অ্যানায়ন উৎপন্ন হচ্ছে এই কার্বন অ্যানায়ন যাওয়ার পরে এটা এবার এখানে দেখাচ্ছি এখানে যেটা একটা নাইট্রাইল এনোলেট সিস্টেম তৈরি হচ্ছে এটা ওখানে কি হয় এনোল যেটা তৈরি হয় সেটা উৎপন্ন হয় কার্বন কার্বন ডবল বন্ড পাশে ওইচ এখানে কার্বন ডবল বন্ড নাইট্রোজেন নেগেটিভ অর্থাৎ এটা নাইট্রাইল এনোলেট সিস্টেম উৎপন্ন হয়ে গেল দেখো কিভাবে হচ্ছে এটা এটা হয়ে গেল স্টেপ ওয়ান এবার স্টেপ টুতে এই নাইট্রাইল এনোলেট সিস্টেম আরেকটা কার্বনেল সিস্টেমের কার্বনকে অ্যাটাক করবে এখন এই যে কার্বনটা এই কার্বনের চরিত্রটা কি হয়ে গেছে এটা কিন্তু এখন নিউক্লিওফিলিক কার্বন এই ডাবল বন্ড অর্থাৎ এই যে এই যে নাইট্রাইল এনোলেট সিস্টেম এ এখন এই কার্বনকে অ্যাটাক করছে এবং করে যে সিস্টেম উৎপন্ন করলো সেই সিস্টেমে দেখো লক্ষ্য করো এই হাইড্রোজেনকে পুনরায় হাইড্রক্সিল আয়ন আবার অ্যাটাক করছে এখান থেকে জল থেকে একটা হাইড্রোজেন নিচ্ছে এবং নিয়ে এটা উৎপন্ন করলো এবং স্টেপ তৃতীয় হচ্ছে যে সায়ানাইট প্রবেশ করেছিল তার এক্সপালশান বেরিয়ে যাওয়া এবং আলফা হাইড্রোক্সি কিটন উৎপন্ন হয়ে গেল এটাকে ভালো করে দেখো প্র্যাকটিস করো নিশ্চয়ই বুঝতে পারবে এমন কিছু কঠিন না এই ধরনের মেকানিজম আগে অনেকবার দেখেছ একটু পরিষ্কার করে পরপর স্টেপগুলো একটু দেখে দেখে প্র্যাকটিস করো নেক্সট বেঞ্জিল বেঞ্জিলিক অ্যাসিড রিয়ার্ট এইটা হচ্ছে বেঞ্জিল ওয়ান টু ডাই সিস্টেম প্রথমে একটা কার্বনিল কার্বনে হাইড্রক্সিল এটা স্ট্রং বেস অ্যাটাক করলো করে অক্সিজেনের উপরে নেগেটিভ চার্জ গেলো এবার এখানে কি হচ্ছে এই ফিনাইল গ্রুপটা পুরো শিফট হবে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে একটা শিফট হচ্ছে ফিনাইল গ্রুপটা ওয়ান থেকে টু পজিশনে চলে গেল এবং এই কার্বন সিস্টেমের এটা খুলে গেল। এই কার্বন সিস্টেমের অক্সিজেনের উপরে নেগেটিভ চার্জ এই যে হাইড্রোজেন তার থেকে সে প্রোটন গ্রহণ করলো করে এটা উৎপন্ন করলো এবং এইটা মিডিয়াম থেকে একটা প্রোটন নিয়ে উৎপন্ন করলো আলফা হাইড্রোক্সি কার্বক্সাইলিক অ্যাসিড খাতায় লিখে প্র্যাকটিস করো আমি মনে করছি আমার আশা যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এমন কিছু কঠিন না Parkin reaction is a crossed aldol condensation in which an aromatic aldehyde is reacted with an acid anhydride which contains at least two alpha hydrogen atom in presence of an alkali salt that is sodium or potassium salt of that acid which is used as anhydride. হিয়াৰ আলফাবিটা আনচেচুৰে এৰোমেটিক এছিড ইজ প্ৰেনজেলিয়েকটেড উই এনািক এছিড ইজ প্ৰড্যুস্ড এগেইন এনাদাৰিএকশন বেঞ্জেলিয়েকটেড উইথ এনা প্ৰপানোক এছিড ইন প্ৰেজেঞ্চ অফ চোডিয়াম প্ৰানোট দেন সি দ্য প্রোডাক্ট হিয়ার অলি দ্য আলফা হাইড্রোজেন্স আর রং সো দ্য প্রোডাক্ট নট সিনামিক অ্যাসিড ইট ইজ ইট ইজ আলফামিথাইল সিনামিক অ্যাসিড পার্কেন রিয়াকশানের আরও অনেক রকমের মেকানিজম হতে পারে কিন্তু তার মধ্যে সব থেকে গ্রহণযোগ্য দ্য মোস্ট পয়েসেবল মেকানিজম আই এম সাইটিং হিয়ার ফার্স্ট অফ অল অ্যানাইড্রাইট ইজ অ্যাটাক্ট দি আলফা হাইড্রোজেন অফ অ্যানাইড্রাইট ইজ অ্যাটাকড বাই অ্যাসিডেটায়ন সিএইচি সিও ইট ইজ রিটেন বাই এসিও নেগেটিভ দ্যাট ইজ দিস ইজ সি এইচ কাজেই এখানে তৈরি হবে অ্যাসিটিক অ্যাসিড এবং এখানে একটা এনল তৈরি হয়ে গেল এনোলেট আয়ন তৈরি হয়েছে এই এনোলেট আয়ন নেক্সট ডিহাইডের কার্বনিল কার্বনকে অ্যাটাক করলো এবারে সুবিধার জন্য বাঁ দিকে লিখেছি আবার এটা খুলে গেছে এটা একটু ভালো করে খাতায় লিখে সাজিয়ে দেখো এই যে বেঞ্জিন বেঞ্জিনডিংয়ের কার্বনিলের উপরে যে অক্সিজেন তার উপরে যে নেগেটিভ চার্জ সেটা এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের আরেকটা কার্বনের কার্বনিল কার্বনকে আক্রমণ করলো করার ফলে একটা সিক্স মেম্বার্ট রিং তৈরি হলো এই সিএইচ টুটা বোঝা যাচ্ছে না একটু বুঝে নিও এটা সিএইচ টু তাহলে একটা সিক্স মেম্বার্ট রিং তৈরি হলো এই রিং হওয়ার পরে এই যে অক্সিজেনের মাথায় যে নেগেটিভ চার্জ সেটা পুনরায় ফিরলো অর্থাৎ কার্বনিল সিও বন্ড আবার তৈরি হলো এবং এখান থেকে এটা পুনরায় খুলে গিয়ে এই অবস্থা তৈরি করলো এটা একটা আয়ন ঠিক আছে এই আয়নটি পুনরায় আবার একটি অ্যানাইড্রাইট মলিকুলের কার্বনিল কার্বনের উপরে আক্রমণ করল করে পুনরায় যেটি তৈরি হলো দেখো সেটা লক্ষ্য করো ভালো করে একটু খাতায় লিখে দেখো তাহলে ভালো বুঝতে পারবে সেখানে অক্সিজেনের উপর যে ঋণাত্মক আদান সেটি পুনরায় ফিরল এবং একটি অ্যাসিটেট আয়ন কিন্তু এখান থেকে খুলে বেরিয়ে চলে গেল তৈরি হলো যেটি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিহাইট যে যুক্ত হয়েছিল যে কার্বনিল কার্বন তার পাশের যে কার্বনটি সেখানে যে হাইড্রোজেন সেইগুলি একটু অ্যাক্টিভ হাইড্রোজেন এই একটি হাইড্রোজেনকে অ্যাসিটেট আয়ন আক্রমণ করলো করে অ্যাসিটিক অ্যাসিড হলো এবং হয়ে এই হাইড্রোজেনটা এখানে একটা ডবল বন্ড তৈরি করলো এটা গ্রহণ করেছে বলে এবং এই অবস্থাটা তৈরি হলো পুনরায় এই কার্বনিল কার্বনকে আরেকটা অ্যাসিডেটা আক্রমণ করলো এবং এই অবস্থাটা তৈরি হলো এগুলো খাতায় লিখে ঠিক ঠিক মতন করে করলেই বুঝতে পারবে দেখে অনেক জটিল বলে মনে হচ্ছে কিন্তু বিশাল কিছু জটিল নয় এরপর পুনরায় এটা ফিরবে ফিরে এটা সম্পূর্ণভাবে খুলে গেল খুলে গিয়ে অ্যানাইড্রাইট যেটা প্রথমে নেওয়া হয়েছিল দেখো সেই অ্যানাইড্রাইট আবার ফেরত চলে এসেছে এবং আমি এবারে পেলাম যে মানে সিনামিক অ্যাসিড আয়ন পেলাম আমি এই সিনামিক অ্যাসিড আয়ন মানে ও নেগেটিভ আয়ন এটা অ্যাসিটিক অ্যাসিডের একটা প্রোটন গ্রহণ করলো করে সিনামিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে গেল এবং অ্যাসিডের আয়ন তৈরি হলো আরেকটি কনডেনসেশান রিয়াকশান হচ্ছে রিফর্মোটাস্কি রিয়াকশান এখানে দিস ইজ দি কনডেন বিটুইন কার্বনিল সিস্টেম দ্যাট ইজ অ্যালডিয়াইট অ্যান্ড কিটোন অ্যান্ড উইথ অ্যান আলফা হ্যালো এস্টার নর্মালি ব্রোমোয়েস্টার ইজ টেকেন ইন প্রেজেন্স অফ জিঙ্ক মেটাল অ্যান্ড হাইড্রক্সি এস্টার ইজ ফর্মড

Crossed formaldehyde and acetaldehyde, a mixture of formaldehyde and acetaldehyde will give benzyl alcohol and sodium format These are crossed now, intramolecular glycol or this is ethan dial. This on treatment with 15 percent sodium hydroxide one aldehyde group is oxidized and another one is reduced so within the same molecule alcoholic hydroxyl group as well as carboxylic acid group is produced and this is the unique reaction sodium glycolate glycolate is formed which on acidification will give glycolic acid now the exception

কার্বনের সাথে যুক্ত যে হাইড্রোজেনটি সেটি হাইড্রাইট রূপে শিফট হল একটি অ্যালডিহাইড থেকে অপর একটি অ্যালডিহাইড মলিকুলে তাহলে তৈরি হলো অ্যালকোহল এবং অ্যাসিড আয়ন এবারে ক্রস্ট একই রকমভাবে ক্রস্ট ফর্মালডিহাইড এবং অ্যাসিড মধ্যে দেখাচ্ছি একই রকমভাবে ফর্মালডিহাইডে আক্রমণ করলো এবং তার যে হাইড্রোজেনটি কার্বনিল কার্বনে সাথে লাগোয়া যে হাইড্রোজেনটি হাইড্রাইট শিফটিং হলো বেঞ্জাল ডিহাইডের কার্বনিল কার্বনে যুক্ত হলো এবং বেঞ্জাইল অ্যালকোহল তৈরি হলো এখানে বোঝাই যাচ্ছে যে কার্বনিল কার্বন ফর্মাল ক্ষেত্রে অনেক বেশি ধনাত্মক ধর্মী বেঞ্জাল ডিহাইডের থেকে তার কারণ পাশে বেঞ্জিন ডিঙ্ক থাকার জন্য এর উপরে যে পজিটিভ আধান সেটা কিছুটা প্রশমিত তবু যখন বিক্রি হবে সে কিছু পরিমাণে হলেও কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করবে এবং ক্ষেত্রে তাহলে কি তৈরি হবে তখন কিন্তু তৈরি হবে মিথাইল অ্যালকোহল এবং বেঞ্জয়েট আয়ন এবারে এক্সেপশান তেঙ্কো রিয়াকশান তেঙ্কো রিয়াকশান অ্যাসিটালডিহাইড দিয়ে দেখিয়েছি প্রথমে অ্যাসিটালডিহাইডের কার্বনিল কার্বনের উপরে যে অক্সিজেন তার লোন পেয়ার অ্যালমিনিয়াম ট্রাইথক্সাইড এই এটি একটি লুইস অ্যাসিড এই অ্যালমিনিয়ামকে সে ইলেকট্রন কোয়ার্ডিনেট করবে করে একটা ইন্টারমিডিয়েট তৈরি করলো এবং রেসরেন্সের জন্য এটা স্টব এবার এই কার্বনের উপরে যে ধনাত্মক আধান তাকে আক্রমণ করলো অপর একটি অ্যালডিহাইডের কার্বনের উপরে যে অক্সিজেন আছে তার লোন পেয়ার তাহলে এই ইন্টারমিডিয়েটটা তৈরি হলো একটা হেমিয়াসিটাল টাইপের এবং এখানে দেখা যাচ্ছে যে কার্বনের উপরে যে হাইড্রোজেনটা রয়েছে সেই হাইড্রোজেনটা হাইড্রাইট রূপে এই কার্বনে ওয়ান থ্রি শিফট হলো এবং হয়ে তৈরি করলো এস্টার ও অ্যালুমিনিয়াম ট্রাই ইথক্সাইট এবার এখানেও একটা এক্সেপশান আছে প্রথম যে ইন্টারমিডিয়েটটা তৈরি হলো সেটা হওয়ার পরে কার্বনের উপরে যে ধনাত্মক আধান হয়েছে সেখানে ইথক্সাইড একটা স্ট্রং বেস সে কিন্তু আক্রমণ করে বসতে পারে করলে পারে তখন একটা এরকম ইন্টারমিডিয়েট তৈরি হবে এবং এই অ্যালুমিনিয়ামের আবার ইলেকট্রনের চাহিদা থাকবে অর্থাৎ দ্বিতীয় অ্যাসিড অক্সিজেনের উপরে যে লোন পেয়ার সে কিন্তু এখানে আবার অ্যাটাক করতে পারে করলে যে ইন্টারমিডিয়েট তৈরি হবে সেক্ষেত্রে এই যে ইন্টারমিডিয়েট এই কার্বন থেকে যে হাইড্রোজেন সে হাইড্রাইট রূপে শিফট হবে এবং হওয়ার ফলে এস্টার তৈরি হলো এবং তার সাথে কিন্তু আরেকটি প্রোডাক্ট তৈরি হচ্ছে অ্যালকোহল সি সিএইচ টু ও এ এল ওইটি টু এটা হাইড্রোলাইসিস করে তৈরি হবে অ্যালকোহল এই এপিসোডের জাস্ট আগের এপিসোডে আমি তোমাদের সঙ্গে অ্যালডল কনডেনসেশনের ক্রসড কনডেনসেশান নিয়ে অনেকগুলো আলোচনা করেছিলাম ইন্টার ইন্টারমলিকুলার এবং বেশ কিছু প্রবলেমও দিয়েছিলাম বলেছিলাম যে সেগুলো বাড়িতে করবে আমি জানি না তোমরা সেগুলো করেছো কি না যদি করে থাকো খুব ভালো যদি না করে থাকো তাহলেও আমি দুটো একটা প্রবলেম নিয়ে এখানে একটু আলোচনা করতে চাই সেগুলো একটু অন্তত দেখো আচ্ছা প্রথমে এক নাম্বার দেখো অ্যাসিটন আর বিউটানন এই দুজনের মধ্যে যে ক্রস অ্যাডল কনজেনসেশন হবে দুটো কিটনের মধ্যে একটু লক্ষ্য করবে অ্যাসিটনের কোনো প্রবলেম নেই কিন্তু বিউটাননের ক্ষেত্রে দেখো এক পজিশানও আলফা হাইড্রোজেন আছে তিন পজিশানো হাইড আলফা হাইড্রোজেন আছে অর্থাৎ দু জায়গাতেই এনোল ফর্ম করতে পারে তাহলে দেখো তখন প্রোডাক্ট কত রকমের হতে পারে আমি কিন্তু দেখিয়েছি তোমরা নিজেরা খাতাই করো প্রথমে এক করলো দুই করল একের সাথে তারপরে দুয়ের মধ্যে যেটা তিন নাম্বার কার্বন সেটা করলো একের সাথে তারপরে এক করলো দুই নাম্বারের একের দুই নম্বরের সাথে এবার এটা নিজেদের মধ্যে আবার করতে পারে অ্যাসিটন নিজের মধ্যে যখন করবে কেবলমাত্র একটাই প্রোডাক্ট কিন্তু বিউটানন যখন করবে তখন কিন্তু একই রকম এক দুটো প্রোডাক্ট হতে পারে একটা আলফা পজিশান এক আর একটা তিন এই দুই পজিশানও হতে পারে এবার ফর্মাল ডিহাইট আর অ্যাসিডাল মধ্যে বিক্রিয়া ফর্মাল ডিহাইট আর অ্যাসিডাইটের মধ্যে বিক্রিয়ায় ফর্মাল ডিআইটে তো ও আলফা হাইড্রোজেন নেই কাজেই এ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না এর উপরে আক্রমণ হবে এনল সিস্টেমের বেশ এনল সিস্টেমের আক্রমণ হওয়ার পরে সিএইচু সি এইচ সিএইচ টু ও তৈরি হয়েছে লক্ষ্য করো এখানে যে টু গ্রুপ এখানে কিন্তু আরও দুটো আলফা হাইড্রোজেন রয়েছে তাহলে বিক্রিয়া থামবে না আরও দুটো ফর্মালিটি সঙ্গে বিক্রিয়া করবে চলতে থাকবে তৈরি হবে এবং যে সিস্টেমটা তৈরি হলো এটা আলফা কার্বন বর্জিত একটা সিস্টেম অর্থাৎ এ ক্যানিজারও বিক্রিয়া শুরু করতে পারে তা ক্যানিজারও বিক্রিয়া শুরু করলে কি তৈরি করবে সেটা দেখে নাও তার পাশাপাশি আরও একটা প্রশ্ন উঠছে যে এরা তো নিজেদের মধ্যেও সিস্টেম বিক্রিয়া করতে পারে তাহলে বুঝতে পারছ যে কোনো একটা বিক্রিয়াকে ঠিক ঠিক মতন কন্ট্রোল করা কতটা কঠিন এগুলো একটু নিজেরা যাচাই করে দেখবে এবার তিন নাম্বার ইন্ট্রামলিকুলার আমি দিয়েছিলাম একটা ডাইকিটন সিস্টেম সেভেন কার্বন সেখানে এখানে আলফা হাইড্রোজেন আছে এক নাম্বার কার্বনে তিন নাম্বার কার্বনে পাঁচ নাম্বার কার্বনে সাত নাম্বার কার্বনে যদি এক নাম্বার এনল হয় এবং সে যদি ছয় নাম্বারে আক্রমণ করে তাহলে দেখো এরকম একটা সিস্টেম তৈরি হতে পারে সিমিলারলি এই তিন নাম্বার সে কিন্তু আবার ছয় নাম্বারে করতে পারে এটা সম্ভাবনা আছে এর পাশাপাশি আর কি সম্ভাবনা আছে এরা নিজেদের মধ্যে তো বিক্রিয়া করতে পারে একটা করে তো খালি মলিকুল নিইনি নিজেদের মধ্যে বিক্রিয়া করতে পারে তখন এ এর সাথে এই পজিশানে এ এর সাথে এই পজিশানে এবং দুজনেই একসাথে দুজনের বিক্রিয়া করতে পারে যাই হোক এগুলো নিজেরা একটু দেখবে এগুলো যত প্রবলেম করবে তত তোমাদের ভয় দূর হবে তত রসায়নের প্রতি ভালোবাসা জন্মাবে খালি মুখস্থ করব কিছু নেম রিয়াকশান লিখবো প্র্যাকটিস করব এই করলে হবে না আর এখন হাতে প্রচুর সময় পেয়েছ কাজে ঠিক করে করো অ্যালডি কিটনের আলোচনা মোটামুটি শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড বাই